12টা টিম, 3 তারিখ শুরু হয়েছে, 8 তারিখে ফাইনাল। আমি 3 আটে পাচ্ছি না বলে আজ এসেছি। এবার এ মাসেই 11 তারিখে কাঁচড়াপাড়ায় আছে হচ্ছে অ্যাথলেটিক্স, আবার পরের মাসে আছে বাঁকুড়ায় ফুটবল, এবং তারপরের মাসে আছে আসানসোল। তো মেয়েদের খেলার ক্ষেত্রে উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন ভূমিকা নিচ্ছে এবং আমাকে তারা সেই ভূমিকার সঙ্গে থাকার সুযোগ দিচ্ছে। এই জন্যে আমি উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, আর এখানে যারা খেলছে, যে দুটো টিম খেলছে তাদেরকে এবং 12টা টিমকেই আমি শুভেচ্ছা জানাই। আর আমাদের সৌভাগ্য যে আমাদের জীবদ্দশায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি খেলাধুলার ব্যাপারে খুবই উৎসাহী, এবং আমরা ছোট থেকে জানি, ছোট থেকে আমরা অত পড়াশোনার চাপে থাকতাম না। আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুল ফেরত মাঠে দৌড়োদৌড়ি করতাম, তো খেলাধুলো করলে, খোলা আকাশের নিচে দৌড়োদৌড়িও করলে শুধু শরীর ভালো হয় তাই না, মনও ভালো হয়, মন বড় হয়। আমাদের মুখ্যমন্ত্রী উইমেন এম্পাওয়ারমেন্টেও বিশ্বাসী, এবং খেলাধুলার ক্ষেত্রে উনি খুবই উৎসাহী একজন, উৎসাহদাতা একজন প্রশাসক। ফলে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর খেলার এবং উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে মেয়েদের খেলারও অনেক অগ্রগতি ঘটছে। আমি যে উদাহরণ দিলাম, পরপর প্রতি মাসেই এরকম সারা রাজ্যের বিভিন্ন খেলা থাকছে মেয়েদের, এটা খুব ভালো সাইন। নিশ্চয়ই এর জন্য খেলারও উন্নতি হবে, ছেলে মেয়েদের শরীর এবং মানসিক গঠনও ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মন বড় হয়ে বেড়ে উঠবে, এবং উইমেন এম্পাওয়ারমেন্টেও তারা এগিয়ে যাবে। বলছি, যেটা আমাদের কাছে একটা খবর আছে দিদি, যে আজকে আপনি এই খেলার পর্ব সেরে ডিএমের সঙ্গে মিট করলেন, কি এই খেলা প্রসঙ্গে কি তার সঙ্গে কথা বললেন? না না, আমি মানে উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন ছাড়াও আমি যেহেতু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করি, আমি একজন সাংসদ, আমি আসার পথে ডিএম এবং এসপিকে ফোন করেছিলাম। ওটা একটা সৌজন্য মাত্র, হয়তো এক কাপ চা খাবো, তবে দেখা হলে আমি হয়তো এই রায়গঞ্জের উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের জন্য কোথাও একটা ওরা ঘর পায় কি না ব্যবহারের, সেটা হয়তো রিকোয়েস্ট করতে পারি, কিন্তু ওটা সৌজন্য সাক্ষাৎ।